হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ দারুণ আছো সবার গাড়ি বেশ দারুণ চলছে তো ফার্স্ট সেমিস্টারের এক্সাম আমাদের সবাই সবাই শেষ হয়েছে এবার কিন্তু সেকেন্ড সেমিস্টারের পালা তো ফার্স্ট সেমিস্টারে একটু রিভিউ নিলাম সেখানে একটু রিভিউটা পেলাম সেখানে শুনলাম না অনেকের ওই ঠিকঠাক হয়েছে অনেকের আবার অনেকের আবার ওই মোটামুটি হয়েছে আবার অনেকের দারুণ হয়েছে তো দারুণ হয়েছে এই ভেবে তারা নাকি এখন চল্লিশ ডিগ্রি গরমে কাঁচের মানুষ খুঁজতে বেরিয়েছে তো প্রতীক একটু গাড়িতে ব্রেক লাগাও সবে সবে তো শুরু সবে সবে তো গ্র্যাজুয়েশান এখন শুরু হয়েছে ঠিক আছে পিকচার আবি বাকি হে মেরে দোস্ত তো চালিয়ে দোস্তোস শুরু করতে হ্যাঁ আজকা কন্টেন্ট তো কন্টেন্ট শুরু সে পেলে আমি সাবধানতা অবলম্বন করতে বলেছি এখানে তো একটু ব্রেক মারবে এখানে ভিডিওটা কিন্তু সবার জন্য নয় ভিডিওটা দেখলে সময় নষ্ট হবে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরাই ভিডিওটাকে দেখতে পারো ঠিক আছে এছাড়া যদি কারো জ্ঞান কালেক্ট করার ইচ্ছে থাকে তারাও দেখতে পারো কোনো অসুবিধে নেই তো বেসিক্যালি এখানে ম্যাথামেটিক্স যাদের মেজর অথবা মাইনর আছে প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক তো প্রথমে আগে কন্টেন্টটাকে জেনে নিই যে ভিডিওর কন্টেন্টে কি কী জিনিস আছে কি কি জিনিস আমরা জানতে পারবো তারপরে এক এক করে কন্টেন্টগুলোকে ডিসকাস করবো গট ইট চলো চলো তাহলে ভিডিওর কন্টেন্টে কি কী আছে একটু দেখিয়ে দিই তোমাকে এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ এক নম্বর দুই নম্বর করে তো লিখতে পারিনি এখানে ওই অ্যারো সাইনটা দিয়েছি তো প্রথমে অ্যারোতে তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে কোয়েশিন পেপার নিয়ে ডিসকাস করবো কোয়েশিন পেপার মানে ফার্স্ট ইয়ারে যে কোশ্চিন পেপার আছে সেই কোশ্চিন পেপারটা নিয়ে একটুখানি ডিসকাস করব তারপরে আমরা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব যে সেকেন্ড সেমিস্টারে কী স্ট্র্যাটেজি নিয়ে আমরা অ্যাকচুয়ালি চলব অন্যদিকে হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা করবো সিলেবাসে কী কী জিনিস আছে ঠিক আছে মালপত্র কী কী আছে সেগুলো একটু দেখব সিলেবাসের তারপরে দেখব হচ্ছে বুক লিস্ট ফর সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের কী কী বই কিনতে হবে কী কী বই কিনতে হবে না হ্যাঁ কী দরকার কী দরকার নয় সেটা আলোচনা করব তারপরে আমাদের যেটা মেন কোয়েশ্চিন মেজর এবং মাইনর আলাদা ব্যাচে আমরা কেন পড়ব কি দরকার ঠিক আছে কি এমন দরকার পড়ে গেছে সেই কোয়েশ্চিনের উত্তরটা কিন্তু এখানে ফাইনালি আমরা দেব তো সে সেই জন্যে অবশ্যই তোমাকে শেষ দিয়ে দেখতে হবে ঠিক আছে তারপরে আমাদের হচ্ছে যে মাইনার ব্যাচ আছে মাইনার ব্যাচের নামটাকে ফাইনালি আমরা রিভিল করব আজকের এই ভিডিওতে তো প্রত্যেকটা ব্যাচ আমরা আমি যখন পার্সোনালি বা পার্টিকুলারলি যখন আমি শুরু করি কোন একটা ব্যাচ প্রতিটা ব্যাচের আমি কিন্তু কোনো একটা নাম দিই সেই নামটা থাকে কারেন্ট টপিকের উপর তো এইবারকার জন্য সেকেন্ড সেমিস্টারের ব্যাচের নামটা কি হবে সেটা সেই ব্যাচের নামটা ফাইনালি এই ভিডিওতে আমরা রিভিল করব অন্যদিকে হচ্ছে দু হাজার জন্য কিছু স্পেশাল ইনিশিয়েটিভ নি নিয়েছি বলতে পারো স্পেশাল কিছু ক্লাস চালাবো আর কি তো সেই ক্লাসগুলো কিভাবে চালাবো বা কি ক্লাস সেগুলোকে বলে দেবো সেই স্পেশাল ইনিশিয়েটিভ তারপরে বলবো যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আমাদের হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা লিঙ্কটায় কী করে যোগদান করবে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করো কী কী বেনিফিট পাবে কি কী বেনিফিট পাবে না সেই জিনিসগুলো আলোচনা করব তারপরে ফাইনালি বলে দেবো যে অ্যাপটাকে কী করে ডাউনলোড করবো মানে ওই যে সিরাজম একাডেমি অ্যাপ আছে সেই সিরাজেম একাডেমি অ্যাপটাকেই কী করে ডাউনলোড করব অলরাইট তো আশা করছি বোঝা গেছে ব্যাপারটা পুরোপুরি তো চলো তাহলে এক এক করে কন্টেন্টগুলোকে ডিসকাস করি তো প্রথমে আগে কোশ্চিন পেপার অ্যানালিসিস বা কোশ্চিন পেপারটাকে ডিসকাস করে নেব এখানে বেসিক্যালি কোয়েশ্চিন পেপার যখন আমি দেখলাম বা কোশ্চিন পেপার যখন সেটার ফিডব্যাকটা পেলাম স্টুডেন্টদের কাছ থেকে একটাই জিনিস বুঝতে পারলাম যে প্রথম থেকে যারা পড়েছে ওই যে যখন থেকে আমরা পাঠান ব্যাচটাকে চালু করেছিলাম প্রথম থেকে যারা কন্টিনিউ করেছে খুবই ভালো হয়েছে খুবই 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 ভালো হয়েছে ঠিক আছে এখানে তিনটে টপিক আমাদের ছিল একটা হলো তোমার জিওমেট্রি একটা হলো তোমার ক্যালকুলাস একটা হলো তোমার তোমার হচ্ছে ভেক্টর অ্যানালিসিস ভেক্টর অ্যানালিসিসের কোশ্চিনগুলো বলতে পারো একটুখানি ট্রিকি এসেছিলো ঠিক আছে কিন্তু সেখানে কিন্তু সব কোশ্চিন তুমি করতে পারতে না কিন্তু যতটা দরকার ততটুকু কোয়েশ্চিন কিন্তু করে আসতে পারতে ঠিক আছে অনেকে করে এসছে আমাকে ফিডব্যাকও খুব ভালো দিয়েছে খুব ভালো লেগেছে আমাকে বটে এনিওয়ে স্ট্যান্ডার্ড কোশ্চিন হয়েছে এবার কোয়েশ্চিনটা স্ট্যান্ডার্ড হওয়ার পেছনেও আমার মনে হয় একটুখানি কারণ আছে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু তোমাকে বেশি পরিমাণে সময় দিয়েছে সেই কারণে তোমার কোয়েশ্চিনটা একটুখানি বলতে পারো মডারেট সাইডে চলে গেছে ঠিক আছে ইজি একেবারে ইজি পাতি ইজি তোমাকে দিয়ে দেয়নি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে আগে থেকে আমি অনেক চিল্লামিল্লি করেছি যে কিভাবে পড়তে হবে যারা মাইনর স্টুডেন্ট আছো তাদের কিভাবে পড়তে হবে তাদেরকে অ্যাকচুয়ালি থিওরি যেটা আছে সেটাকে অ্যাভয়েড করতে হবে থিওরি পার্টটাকে অ্যাভয়েড করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনটার দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে অ্যাপ্লিকেশন বলে তো থিওরি পড়ার পরে থিওরিটাকে হালকা হালকা করে উপরে উপরে পড়ার পরে বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো থিওরির অ্যাপ্লিকেশনটা করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য ছিল তোমাদের মাইনো স্টুডেন্টদের কারণ কোশ্চিন একটু খুলে দেখো সেখানে একটা থিওরি তুমি খুঁজে পাবে না ঠিক আছে সো দ্যাট ইজ দ্য প্ল্যান আর সেই প্ল্যানটা কাজ করেছে এখানে যে আমাদের থিওরিটাকে অত বেশি মনোযোগ না দিলেও চলবে এখানে জাস্ট আমরা বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করেছিলাম আর অঙ্কই আমাদের পার্টিকুলারলি এসছে ঠিক আছে তো কোয়েশ্চিনের ওভারঅল প্যাটার্ন যদি একটুখানি ফলো করো ফার্স্ট সেমিস্টারে তাহলে সেটা হচ্ছে ইজি টু মডারেট ইজি টু মডারেট ঠিক আছে কিছুটা ইজি কিছুটা আবার একটুখানি কঠিন টাইপের আর কি ঠিক আছে হার্ড না তবে হার্ডের মাঝখানে বলতে পারো ইজি এবং হার্ডের মাঝখানে এই টাইপের কোয়েশ্চিন হয়েছে ঠিক আছে অলরাইট তাহলে পরবর্তী ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি পরবর্তী ব্যাপারটা হচ্ছে স্ট্র্যাটেজি ইয়াস সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার জো হোনা থা হো গাছ ছোড় দাও আগে নিকাল যাও বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজি কারণ আবিদ পার্টি শুরু হই হ্যাঁ পিকচার আবি বাকি হে মেরে দোষ ঠিক আছে সবে সঙ্গে তো ফার্স্ট সেমিস্টার হয়েছে কতগুলো সেমিস্টার পড়ে আছে দেখো দেখি কি এটু তো এখানে আমাদের আলটিমেটলি লেবার খাটনিটা তো অবশ্যই করতে হবে কিন্তু লেবার খাটনিটা ঠিক সঠিক প্যাটার্নে করতে হবে সেই প্যাটার্নটা কি সেটার জন্যে আমি বলছি চ্যাপ্টার ওয়াইজ আমাদের বেশি বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ বেশি বেশি করে আমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে অলরাইট তো এটাই হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি চলো তাহলে পরবর্তী ব্যাপারগুলো একটু ব্যাপারটাকে একটু খুলে তাহলে ডিসকাস করব ঠিক আছে তো এর জন্যে আমাদেরকে সিলেবাসটাকে জেনে নিতে হবে তোমাদের ম্যাথামেটিক্স মাইনরের যে সিলেবাস ঠিক আছে ম্যাথমেটিক্স মাইনরের তোমাদের যে সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ এটা সিলেবাস সেকেন্ড সেমিস্টারের ঠিক আছে মেজার মাইনার কোনো পার্থক্য নেই সিলেবাসে খুব ভালো করে জানো তুমি এখানে শুধু ওই যে অ্যালজেব্রা থেকে শুরু করতে হবে অ্যালজাবরা দিয়েই শেষ করতে হবে এরকম আর কি সকালবেলা উঠবে অ্যালজেব্রা রাত্রেবেলা ঘুমে হবে অ্যালজেবরা ব্যাস অ্যালজ্যাবরাই অ্যালজ্যাবরা দ্যাটস ইট ঠিক আছে ছোটোবেলা থেকে অ্যালজেব্রা পড়ছি আমরা তো অ্যালজেব্রাটা ছোটোবেলা তো আমরা একটুখানি পড়ছি তো এখন ধীরে ধীরে অবশ্যই সেটার লেন্থটা অনেকটাই বাড়বে এরিয়াটা অনেকটাই বাড়বে বাড়বে তো এখানে বেসিক্যালি অ্যালজেব্রাটাকে পার্ট পার্ট করে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে বলছে একটা পার্টকে নাম দিয়ে দিয়েছে চলো যাও তুমি হলে ক্লাসিক্যাল অ্যালজেব্রা চলো যাও তুমি হলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা চলো যাও তুমি হলে লিনিয়ার অ্যালজেব্রা তো তিনখানা অ্যালজেব্রা আমাদের এখানে তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ অ্যালজেব্রার টপিক এখানে আছে ঠিক আছে তো বই কী কী আছে সেগুলো তো অবশ্যই বলবো কিন্তু এই যে টপিকগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো এই যে সিলেবাসটার ওভারঅল প্যাটার্নটাকে যদি আমি বলি তাহলে এটা হলো জল সিলেবাস ঠিক আছে একেবারে জল সিলেবাস দারুণ লাগবে পড়তে ঠিক আছে এইটুকু প্রথম দিকেই আমি তোমাকে এই জিনিসটা ক্লারিফাই করে দিতে চাই দারুণ লাগবে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে প্রথম থেকে কিন্তু পড়তে হবে হঠাৎ করে তুমি যদি ওই যে ওয়েব সিরিজের মতো তুমি যদি পরীক্ষার আগে দেখে দেখে যাও ঠিক আছে ওয়েব সিরিজ দেখে যাও তাহলে তো আর অবশ্যই সেটা ভালো হবে না যে ক্লাসগুলোকে দেখলে দেখে আর চলে গেলে পরীক্ষার হলে নিশ্চয়ই সেটার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে কেন কারণ টপিক টপিক যেগুলো আছে টপিক রিলেটেড প্রত্যেকটা টপিকের ধরো পাঁচখানা দশখানা করে আলাদা আলাদা সেপারেট সেপারেট অঙ্ক আছে সেই অঙ্কগুলোর প্যাটার্নগুলো তোমার যদি না জানা থাকে তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে নামাতে পারবে না সেই সমস্যাটা হয়েছে ফার্স্ট সেমিস্টারের অনেকের তোমরা খুব ভালো করে নিজেকে একটু যদি যাচাই করো তাহলে কোশ্চিনের উত্তরটা তুমি পেয়ে যাবে ঠিক আছে যে কোশ্চেনটাকে আমি প্র্যাকটিস করে আসিনি বলে আমি এখানে করতে পারছি না অথবা সিমিলার টাইপের কোশ্চেন এসছে আমি করতে পারছি না কেন কারণ ওই কোশ্চেনটাকে আমি ভালো করে করিনি সো দ্যাট ইজ দ্য প্রবলেম বেসিক তো এখানে সিলেবাসটায় অ্যাকচুয়ালি ঠিক আগের মতোই একশো মার্কের টোটাল সিলেবাস এখানে থিওরি আছে সেভেন্টি ফাইভ মার্কস টিউটোরিয়াল আছে টোয়েন্টি ফাইভ মার্কস অলরাইট টিউটোরিয়ালের মধ্যে আদার্স সব কিছু আছে তোমরা জানো সেটা খুব ভালো করে ঠিক আছে কলেজ সেটার ইনস্ট্রাকশান দিচ্ছে তোমাদের তো এখানে ক্লাসিক্যাল অ্যালজাবরার মধ্যে কী কী জিনিস আছে একটা একটা করে ডিসকাস করব প্রথমে ক্লাসিক্যাল দিয়ে শুরু করছি ঠিক আছে সিলেবাসের তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ প্রথমে কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার ছোটোবেলা থেকে পড়ে আসছি সেই কমপ্লেক্স নাম্বারকেই আমাদেরকে আরও বেশি করে একটু পড়তে হবে ঠিক আছে যতটা পড়েছি তার থেকে আরেকটু লেন্থ বাড়িয়ে আরেকটুখানি পড়তে হবে ঠিক আছে কমপ্লেক্স নাম্বার এবং এর অ্যাপ্লিকেশান কমপ্লেক্স নাম্বার যারা প্রথম থেকে পড়েছে খুব ভালো লাগবে এখানে মানে প্রথম থেকে মানে ওই ছোটোবেলা থেকে ইলেভেন টুয়েলভ থেকে যারা পড়ে আসছো খুব ভালো লাগবে এখানে কারণ সেটার অ্যাপ্লিকেশন যখন করব দারুণ লাগবে অন্যদিকে বলছে থিওরি অফ ইকুয়েশন ইকুয়েশন বাবা জীবন আছে ইকুয়েশান তুমি ছোটোবেলা থেকে পড়ে আসছো বিভিন্ন রকম ছোটো বড়ো ইকুয়েশান তার বলছে মাদার ফাদার তার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার তার আবার ফাদার মাদার এগুলোই তোমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে ব্যাপারটা বুঝতে পারছি ওভারঅল স্ট্রাকচার এখন যদি আমি বলতে যাই যে কি কী জিনিসপত্র আছে ভেতরে তাহলে কিন্তু গুলিয়ে যাবে বা তুমি অ্যাকচুয়ালি বুঝতেও পারবে না জিনিসগুলো যে কী বলার চেষ্টা করা হচ্ছে এখানে ঠিক আছে এরপরে থিওরি অফ ইকুয়েশনে তোমার ধরো যেমন আছে ডেকারস রুল অফ সাইন আছে স্টামস থিওরেম আছে ঠিক আছে এই সমস্ত কার্ডেন্স মেথড আছে এই সমস্ত জিনিসগুলো আছে তো ইকুয়েশনের সলিউশন এই সলিউশন বের করার যে প্রসেসগুলো সেগুলো এখানে আমাদেরকে পড়তে হবে বিভিন্ন বিভিন্ন রকম ইকুয়েশনের সলিউশন বের করতে হবে তো হলো থিওরি অফ ইকুয়েশন তারপরে থাকছে হচ্ছে ইনইকুয়ালিটি বাংলায় যেটাকে বলা হচ্ছে অসমতা কী বলা হচ্ছে অসমতা ঠিক আছে কোনটা ছোট কোনটা বড় সেই ব্যাপারটা আর কি তোমরা তো তুলনা ভালো করতে পারো ঠিক আছে কোনটা ভালো আবার কোনটা খারাপ তো এনিওয়ে এখানে ইনিকোয়ালিটিস পড়বো দারুণ লাগবে অ্যারিথমেটিক প্রোগ্রেশন জিওমেট্রিক প্রোগ্রেশন ওই যে সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি ব্যাপারগুলো ছিল সেই ছোটবেলা থেকে পড়েছি সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তো সেগুলোকে কাজে লাগিয়ে করবো তারপরে স্কোয়ার্স সরি কচেই স্কোয়ার্স ইনিকোয়ালিটি আছে সেটাকে পড়বো এখন বলছি আশা করছি মা ব্রেনে ঢুকছে না তবে আছে জিনিসগুলো ঠিক আছে চলো এরপরে আমরা রিলেশন ব্যাপারটাকে অনেক আগে থেকেই পড়ছি অনেক আগে থেকেই তুমি আমার থেকে অনেক ভালো বোঝো তুমি রিলেশনশিপ ব্যাপারটা যারাই সেই কুঁয়োতে ঝাঁপ দিয়েছে তারাই মরেছে ঠিক আছে তো রিলেশনটা এখানে মরতে হবে না এখানে রিলেশনটা পড়তে এখানে অ্যাকচুয়ালি দারুণ লাগবে যে টপিকগুলো আছে যতটা পড়েছি আগে তার একটুখানি এক্সটেনশন এতটুকু বলে দিচ্ছি ম্যাপিং ম্যাপিংও ঠিক একই রকম ঠিক আছে কারণ আমরা সেট পড়েছি এর আগে আমরা বেশি ভালো করে যেটা পড়েছি সেটা হলো সেট তো সেটের পরে হচ্ছে রিলেশন ম্যাপিং সেই জিনিসগুলো এখানে এক্সটেনশন আকারে তোমাকে দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে ঠিক আছে তো কমন জিনিস তোমরা আগে থেকে চ্যাপ্টারের নামগুলো জানো অ্যাটলিস্ট এইটুকুটা বুঝে নাও ঠিক আছে ইনটিজার বাবা জীবন ইনটিচার যে ব্যাপারটা আছে সেটা অ্যাকচুয়ালি বলতে পারো একটুখানি বড় চ্যাপ্টার এর ভেতরের মালপত্র অনেক আছে অনেক আছে ঠিক আছে শুধুমাত্র চ্যাপ্টারটা নামই হচ্ছে তোমার ইন্টিজার যদি বলি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান এর মধ্যে আছে ডিভিশান অ্যালগারিদম আছে তারপরে হচ্ছে তোমার হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম আছে ফান্ডামেন্টাল থিওরাম আছে মানে বেশ কিছু জিনিস আছে ইন্টিজার ইন্টিজারের ভেতরে তবে ইন্টিজারটা যারা পড়বে সত্যি কথা বলছি দারুণ লাগবে ঠিক আছে দারুণ লাগবে ইন্টিজার পড়তে সিলেবাস পুরো জল সিলেবাস এতটুকু বলছি এরপরে কিছুটা লিনিয়ার পার্ট আছে লিনিয়ারে যে সিলেবাসটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান তার মানে লিনিয়ার ইকুয়েশান বলতে কিছু ইকুয়েশান থাকবে লম্বা লম্বা কিছু ইকুয়েশান থাকবে বেশ কিছু ইকুয়েশান একসাথে ঠিক আছে বাঞ্চ অফ ইকুয়েশান সেই ইকুয়েশানগুলো সলিউশন বের করতে হবে সেই ইকুয়েশানগুলো নিয়েই যত রকমের গড়াগড়ি আমাদের খেতে হবে ঠিক আছে দ্যাট ইজ দ্য এখানে সিলেবাসের সিলেবাসের মধ্যে ইনক্লুড আছে ব্যাপারটা এরপরে ম্যাট্রিক্স রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন আছে ম্যাট্রিক্স তো ছোটোবেলা থেকে পড়ছি ডেফিনেটলি হ্যাঁ তো সেই ম্যাট্রিক্স রিলেটেড কিছু অ্যাপ্লিকেশান আছে এরপরে স্পেশাল যেটা টপিক আছে সেটা হচ্ছে ভেক্টর স্পেস ভেক্টর স্পেসটা বলতে পারো যে এটা একটু বলতে পারো একটু হায়ার লেভেলে চলে যায় এ নতুন টপিক তুমি বলতে পারো ভেক্টর স্পেসে যদি এক কথায় বলি তোমাদের যেটা সিলেবাস আছে এই সিলেবাসটা একটু উপরে উপরে সিলেবাস তার মানে কি আমরা উপরে উপরে পড়বো এ হেলিকপ্টার চালিয়ে উপরে উপরে ঠিক আছে হেলিকপ্টার চালিয়ে আমরা কিন্তু পড়বো ঠিক আছে তারপরেই তো বৃষ্টি নাম্বার বৃষ্টি তো আমাদের দরকার তাই না বন্যা চলে আসুক সেই গরম তো এনিওয়ে সিলেবাসটাকে মোটামুটি বললাম সিলেবাসটা যেটা ডিটেল সিলেবাস সেটা আমি অবশ্যই এই পিডিএফটাকে যখন আমি শেয়ার করবো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রিলেটেড আমি ইনফরমেশান আমি পরবর্তীতে দিচ্ছি তবে এই যে পিডিএফটার আছে পিডিএফের সাথে সেই ডিটেল সিলেবাসটাকেও আমি অ্যাড করে দেবো পিডিএফটাকে কিন্তু অবশ্যই অবশ্যই কালেক্ট করবে ঠিক আছে সিলেবাসটা তোমার হাতের মুঠ হয়ে থাকবে সময় ঠিক আছে চলো তো বুক লিস্ট নিয়ে আলোচনা করে নি বুক কি কী কিনতে হবে কী কী কিনতে হবে না চাইলে কিনতে পারো আমার কাছে মানে মাইনর স্টুডেন্ট যারা আছো মাইনর স্টুডেন্ট যারা পড়বে অ্যাকচুয়ালি তো তাদের জন্যে বলি যে বই কিনতেও পারো না কিনলেও চলবে কিনলে তোমার সুবিধা বই থেকে পড়তে খুব বেশি ভালো লাগে রাদার দেন তুমি কোনো নোটস থেকে পড়ছো ঠিক আছে কারণ এ টু জেড সমস্ত কিছু অ্যালজেব্রার কিন্তু সমস্ত কিছু আমাকে নোটস বানিয়ে কিন্তু দিতে হবে আর যে সমস্ত জিনিস আমি নোটস বানিয়ে দিতে পারবো না সেই সমস্ত জিনিস আমি তোমাকে বুক নোট হিসেবে প্রোভাইড করে দেবো সেটা আমি পরবর্তীতে বলছি কিভাবে দেবো আমি তবে বইটা কিনতে পারো আবার নাও কিনতে পারো তোমার ইচ্ছে সেটা তোমার উপরে মাইনরের ক্ষেত্রে বলছি মেজরদের কিন্তু কিনতেই হবে ঠিক আছে মেজরদের জন্য অবশ্যই অবশ্যই কিনতে হবে তো বিষয়টা হচ্ছে যে এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো বই কিনতে হবে একটা হলো ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য বই ক্লাসিক্যাল আলজাবরার জন্য একটা বই একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার আলজাবরা সেটা একটা বইয়ের মধ্যেই থাকবে সেটাকে নাম দেওয়া হয়েছে হায়ার আলজাবরা লিখেছে কে এই বই দুটো লিখেছে একজনই সে হলো এস কে মাপা স্যার ঠিক আছে তো এখন শুধু আর শুধুমাত্র মাপা মাপা চলবে আর কিচ্ছু চলবে না ঠিক আছে ইন্ডিয়া মে আভি ক্যা চাল রা হয় তুমি এই যে রেস্ট অফ দ্য সিক্স মান্থ তোমাদের যে সেমিস্টার চলছে বা সেমিস্টার চলবে সেটা তো তুমি শুধু বলবে ইন্ডিয়া মে মাপা চল রায় এসকে মাপা চল রায় ঠিক আছে বুক লিস্টটা নিয়ে আলোচনা করলাম এরপরে আমি ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে সিরাজম একাডেমির অল ব্যাচেস কী কী চালু আছে কী কী ব্যাচেস চলবে সেই জিনিসগুলো নিয়ে একটু করে ব্রিফ একটু বড় করেই বলি আমি জিনিসটা ঠিক আছে কারণ ভীষণ কনফিউশন এটা নিয়ে মেজার ব্যাচ আছে আমাদের একটা আর একটা হচ্ছে মাইনর বালা ব্যাচ আছে তো মেজার বালা ব্যাচ যে পড়াবেন তিনি হলেন সেলিম স্যার আমাদের তো সেলিম স্যার মেজর মেজর ব্যাচের অ্যাডমিশন এখানে চালু করে দিয়েছে অলরেডি আর সেখানে মূলত মেজররাও পড়বে আবার মাইনররাও পড়বে সিলেবাসটা যেহেতু একই সেই কারণে মেজররাও পড়বে মাইনররাও পড়বে এবার এটার স্পেশাল হলো কি এই ব্যাচের স্পেশালিটিটা হলো যদি তুমি সেলিম স্যারের প্রোফাইলটা একটুখানি ঘেঁটে দেখো তাহলেই তুমি বুঝতে পেরে যাবে যে এই ব্যাচের স্পেশালিটিটা কি সেলিম স্যার গত পনেরো বছর ধরে এই ফিল্ডে আছে তার মানে সিরাজাম একাডেমিকে চালাচ্ছে বলতে পারো মালিক ঠিক আছে তো সেলিন স্যার যেহেতু পনেরো বছর ধরে পড়ছে এই যে মাপাটা পা আছে না যতগুলো বই শুধুমাত্র তুমি তোমাকে তো শুধু অ্যালজাবরার বইগুলো দেখালাম বাকি যত পিওরের যতগুলো বই আছে সমস্ত বই হচ্ছে স্যারের মুখস্থ তার মানে ব্যাপারটা বুঝতে পারছো এখানে এই ব্যাচের মধ্যে একদম জেসিবি কি খুদাই হবে জেসিবি কি খুদাই করে একেবারে ডিটেলসে তোমাকে ডেপথ লেভেলে গিয়ে তোমাকে পড়ানো হবে ব্যাপারটা বুঝতে পারছো এ টু জেড সমস্ত কিছু এই হলো ব্যাচের স্পেশালিটি এটাতে ঠিক আছে তো এখানে অনেক কিছুই থাকবে তোমরা খুব ভালো করে জানো মেজারবালারা একটু ভালো করে নজর দেবে এখানে শিডিউল ক্লাস থাকবে শিডিউল ক্লাসের মধ্যে অনলাইন অপলাইন সব কিছুই থাকে যারা পড়ো তারা তো অবশ্যই জানো যারা যারা পড়ো না তাদের জন্যে বলছি ঠিক আছে তার তারপরে থাকবে হচ্ছে পিডিএফ পিডিএফ নোটস পিডিএফ নোটসগুলো দারুণ হয় স্যারের কারণ পিডিএফ নোটসগুলো সবগুলো টাইপ কম্পিউটারে টাইপ করা থাকে ভালো বেশ খুব সুন্দর তারপরে রেগুলার অ্যাসাইনমেন্ট দেয় স্যার তো সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে সলভ করে আবার সেটাকে জমা করতে হয় সেরকম একটা সুযোগ ফ্যাসিলিটি সেখানে আছে এছাড়া ডাউট ক্লিয়ারিং তোমাদের সেখানে হয় বলতে পারো এই যে তোমার যে ব্যাসটা পুরো চলছে বা ব্যাসটা তোমাদের চলবে এর পেছনে কিন্তু সেলিম স্যার শুধু নেই সেখানে একটা বড় সড়ো একটা টিম আছে সবাই মিলে সবাই হচ্ছে স্পেশাল বলতে পারো সবাই ম্যাথামেটিক্সের সাথে কানেক্টেড তো সবাই হেল্প করার জন্যই সেখানে আছে তো তুমি বলতে পারো যে ডাউট ক্লিয়ারিং সেশনের জন্যে বা ডাউট ক্লিয়ারিংয়ের জন্যে তুমি যখন হোয়াটসঅ্যাপের যখন সেটাকে আস করবে সেখান থেকে তোমাকে ইমিডিয়েটলি সেটা রেসপন্স করা হবে ঠিক আছে অলরাইট তো মোটামুটি এই ব্যাচের সম্পর্কে আমি মেজরওয়ালা ব্যাচ যেটা আছে সেটা সম্পর্কে আমি আলোচনা করলাম তো এখানে নাম্বার তুমি দেখতে পাচ্ছ নাম্বারে তুমি কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে স্যারের সাথে যোগাযোগ করতে পারো আরও একটা স্পেশাল ব্যাপার হলো যে স্যার হচ্ছে অফলাইনে পড়ায় ঠিক আছে শুধুমাত্র অনলাইন না স্যার অফলাইনে পড়ায় অফলাইনের অ্যাড্রেসটা তুমি দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা তুমি পেয়ে যাবে এছাড়া তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো তো वाला ব্যাসটা নিয়ে আলোচনা করলাম এরপরে মাইনরওয়ালা ব্যাসটা নিয়ে আলোচনা করব তো মাইনর মাইনরওয়ালা ব্যাসটা আমি হ্যান্ডেল করছি আপ আপনি মুসে ক্যাশে আপনা আপনার বারে বাতাও कुछ কোচ गया है তো বাচ্চারা বেশ ভালোই রেসপন্স করছে আমি তো সবে সবে শুরু করেছি চুনুবুটি মানুষ বলতে পারো স্যারের রেসপেক্টে তো আমি একটু আলাদা টেকনোলজিতে পড়াই তুমি খুব ভালো করে জানো ডেমো ক্লাস যদি দেখে থাকো তাহলে তো খুব ভালো অথবা ভিডিওটা এত এতক্ষণ পর্যন্ত দেখ যদি দেখো আমার ক্যারেক্টার স্টিক্সটা তুমি বুঝে যাবে যে আমি কী টাইপের লোক তো ব্যাপারটা হলো যে একটু মজাদার ওয়েতে আমি একটু পড়াতে পড়াতে একটু বেশি পছন্দ করি আমি একটু সারকাজম করি ঠিক আছে ফার্স্ট সেমিস্টারে যারা ক্লাসগুলো দেখেছো তারা আশা করছি বুঝতে পারো ঠিক আছে তো আমাদের এই ব্যাচেও হচ্ছে তোমার অ্যাডমিশন শুরু হয়ে গেছে সেটা হচ্ছে ক্লাস ফার্স্ট ক্লাস যেটা হবে সেটা হচ্ছে থার্টি এপ্রিল থেকে আমরা যে সমস্ত রাস্তায় হাঁটবো সেটা নিয়ে আমি এখানে তো লিখেছি আবার পরবর্তীতেও আমি সেই জিনিসটা আলোচনা করব। এনিওয়ে বন্ধুরা তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের ডিটেলসটা এখানে আছে সেটা আমি পরবর্তীতে বলছি আমি ঠিক আছে হোয়াটসঅ্যাপের গ্রুপের ব্যাপারটাকেও বলবো ভিডিওটাকে শেষ অবধি দেখো ক্লান্ত হয়ে যেও না তো এখানে মিলিয়ন ডলার কোয়েশ্চেনটা নিয়ে এখন আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মেজার এবং মাইনর ব্যাসটাকে আমরা কেন আলাদা করলাম কি দরকার পড়েছিল কেন আলাদা করলাম অ্যাকচুয়ালি এটা হলো স্টুডেন্টদেরই ডিমান্ড কিছু করার নেই দেখো এটা নিয়ে একটা আমি মজার মানে ঘটনা আমি তোমাকে বলতে চাই সেটা হচ্ছে যে আগের বছর আগের বছর আমরা মাইনর ব্যাচটা যেটা পড়েছি সেটা সেটার নাম ছিল পাঠান ব্যাচ তো পাঠান ব্যাচটা আমাদের ইনিশিয়ালি আমাদের কোনো প্ল্যান ছিল না যে মাইনরটাকে আলাদা করে সেপারেটলি আমরা পড়াবো যেহেতু দুটোরই সিলেবাস সেম ঠিক আছে দুটোরই সিলেবাস যেহেতু মেজর মাইনর দুটোরই সিলেবাস সেম ছিল সেই কারণে মানে সেলিম স্যারই হচ্ছে ব্যাচটাকে পড়াতো একটাই ব্যাচ পড়াতো তো সেখানে মেজররাও অ্যাডমিশন নিয়েছিল সেখানে মাইনররাও অ্যাডমিশন নিয়েছিল এরপরে ঘটনা ঘটলো কি যখন দু মাস এক মাস দু মাস যখন গেল। তখন দেখা যাচ্ছে কি মাইনর স্টুডেন্টদের মধ্যে একটা অনীহা কাজ করছে আমাদের দরকার নেই এত ডেপ পড়ার আমরা তো অন্য একটা মেজর সাবজেক্ট স্পেশাল সাবজেক্ট পড়ছি আমি এত পড়তে চাই না ঠিক আছে মানে স্টুডেন্টদের মধ্যেই একটা চাহিদা তৈরি হলো যে আমরা সিলেবাসটা যে একটা বড় সিলেবাস আছে সেই সিলেবাসটাকে ক্রিস্পভাবে আমরা পড়বো একদম মুচমুচে সিলেবাস ঠিক আছে সেই সিলেবাস সেইভাবে আমি সিলেবাসটাকে কভার করব। একদম মানে বলতে পারো ক্রিস্পভাবে যেন আমি ঠিকঠাক মতো নাম্বার পেয়ে যেন শুধুমাত্র পাস করে যাই ঠিক আছে এইভাবে তো এই ডিমান্ডের জন্যেই আমাদেরকে মাইনরের যে ব্যাচটা মানে পরবর্তীতে যেটাকে পাঠান ব্যাচ আমি বলছিলাম পাঠান ব্যাচটাকে আমি নিয়ে এসেছিলাম ঠিক আছে ব্যাচের নাম দিয়েছিলাম আমি সেটাকে এছাড়া আমি কিছু ডেটা তোমার সামনে নিয়ে এসেছি সেই ডেটাগুলো তোমার মানে কোনো একটা ব্যাচে অ্যাডমিশান নেওয়ার আগে সেটা দেখে রাখা খুব ভালো সেটা হচ্ছে যে আগের বছরের ডেটা এগুলো বলতে পারো যখন মেজর ব্যাচ যখন স্যার যখন পড়াতে শুরু করলো মেজর ব্যাচটা পড়াতে পড়াতে এখানে ব্যাচের কন্টেন্ট যতগুলো এসছে সেটা নিয়ে বলবো কন্টেন্ট তোমার এখানে দেখো যে টোটাল ক্লাস টাইম টোটাল ক্লাস টাইম মানে যেটা লাইভ ক্লাস করানো হয় একশো ঘন্টার মতো এছাড়া যেগুলো অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টগুলো বাড়িতে সলভ করতে হবে সেটার জন্য তোমার টাইম খরচ হবে সেটা নিয়ে তোমাকে ডাউট জিজ্ঞেস করতে হবে সেটাতে তোমার টাইম খরচ হবে তো টাইম তুমি দেখতে পাচ্ছ এখানে মোটামুটি টু হান্ড্রেড আওয়ার্সের মতো এছাড়া যখন তোমার মক নেওয়া হয় ঠিক আছে আমি মেজরের কথা বলছি কিন্তু সেলিন স্যার যে ব্যাসটাকে পড়ায় সেটা তো মক যখন সেটাকে নেওয়া হয় আর মগ তো আমরা অ্যানালিসিস করি না ভালো করে যদি অ্যানালিসিস করি তাহলে মোটামুটি তোমার সেখানেও একশো ঘন্টা টাইম তোমার চলে যায় তার মানে একটা মেজর ব্যাচের সাথে তোমাকে যদি নিযুক্ত হয়ে থাকতে হয় ভালো করে পড়াশোনা করতে হয় কোনো একজন ভালো স্টুডেন্ট সে যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে তার ওভারঅল টাইমিং যেটা লাগবে সেটা হলো চারশো ঘন্টা ফর ফোর হান্ড্রেড আওয়ার্স অন্যদিকে যদি মাইনরওয়ালা ব্যাচটার দিকে দেখো মানে আমরা আগের বছর যেটা পাঠান ব্যাচে যেটা করেছি সেখানে ব্যাচ কন্টেন্টটা একটু যদি লক্ষ্য করে এখানে টোটাল ক্লাস টাইমিং তার মানে ইউটিউব ক্লাস প্লাস হচ্ছে ব্যাচের ক্লাস সব মিলিয়ে আমরা কিন্তু সিক্সটি আওয়ার মতো ক্লাস এখানে করিয়েছিলাম এরপরে ছিল অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট বলতে আমি মূলত বুক নোট দিই সেটা আমি পরবর্তীতে বলছি মানে যেগুলো বাড়ির কাজ সেগুলোকে যদি কেউ ভালো করে করে সেটাকে যদি ভালো করে রিভিশন দেয় দু তিনবার করে ওর মোটামুটি একশো ঘন্টা সময় আরও লাগবে এছাড়া মক মক নিয়ে স্পেশাল ব্যাপারটা হলো যে মক আমি খুব একটা বেশি নিিনি কিন্তু মকের মধ্যে যে সমস্ত কোশ্চেন আমি দিয়েছিলাম বা যে সমস্ত কোশ্চেন আমি দিই সেটা হচ্ছে মকটাকে আমি একটু কড়া করি ঠিক আছে একটু কড়া করে একটু তৈরি করি ঠিক আছে একটু টাইট দিই কেন কোয়েশ্চিনগুলো আমি অনেক হার্ড তৈরি করি আমি ঠিক আছে সেগুলো নিজে থেকে হোক অথবা বই থেকে বইয়ের যেগুলো হার্ড হার্ড কোশ্চেন আছে যেগুলো সহজে করা যায় না সেই টাইপের কোশ্চেনগুলো আমি দিই তো সেই মগগুলোকে তুমি যদি ঠিকঠাক করে দাও সেটার যদি অ্যানালিসিস করো সেখানে মোটামুটি তোমার তিরিশ থেকে চল্লিশ ঘন্টা তোমার লাগবেই লাগবে ঠিক আছে তো ওভারঅল তুমি যখন কোনো একটা মাইনর ব্যাচের সাথে তুমি যুক্ত থাকছ তোমার ওভারঅল টাইমিংটা যেটা লাগছে সেটা হচ্ছে মোটামুটি ওয়ান নাইনটি আওয়ার্স মানে একশো নব্বই ঘন্টা মতো এটা লাগছে চারশো ঘন্টা এটা লাগছে একশো নব্বই ঘণ্টা তার মানে একটা মেজর ব্যাচের সাথে যুক্ত থাকলে যতটা সময় তোমার খরচ হবে মাইনর ব্যাচের সাথে যুক্ত থাকলে তোমার অর্ধেক পরিমাণ সময় তোমার খরচ হবে তাহলে এখান থেকেই তুমি বুঝতে পারবে যে তোমার কোন ব্যাচটায় তোমার অ্যাডমিশান নেওয়াটা উচিত কোন ব্যাচটায় তোমাকে অ্যাডমিশানটা নিতে হবে কোন ব্যাচটায় তুমি পড়তে চাও তুমি একদম জেসিবি কি খোদাই করতে চাও সিলেবাসের উপরে না তুমি মোটামুটি হেলিকপ্টার চালাতে চাও এইটাই হচ্ছে তোমার তোমাকে সেটাই নিজে থেকে ডিটারমাইন করতে হবে ব্যাপারটা বোঝা গেল ঠিক আছে তো মেজার শুধুমাত্র সেলিং স্যার নয় আরও যে অন্যান্য স্যারেরা আমাদের পড়ান তাদের ক্ষেত্রেও কিন্তু একদম ইনটেন্সিভ তোমাকে পড়ানো হবে সেই জায়গাগুলোতে ইন্টেন্সিভাবে একদম ভালোভাবে তোমাকে সেখানে নিযুক্ত হয়ে থাকতে হবে নইলে কিন্তু তোমার হচ্ছে সেই পজিশনে তুমি থাকতে পারবে না মানে মাইনর মেজর ব্যাচে তুমি কিন্তু মানে কি বলো তো সেটাকে ম্যাচ করে চলতে পারবে না ঠিক আছে তো মোটামুটি কম্প্যারিজনটা আমি তোমাকে বললাম ব্যাচের যে কন্টেন্টগুলো থাকবে কন্টেন্টগুলো কীরকম থাকে সেই জিনিসগুলো আমি তোমাকে কিন্তু এখানে এক্সপ্লেন করলাম এরপরে তোমার ইচ্ছে বা বলতে পারো যে এরপরে তোমার উপর ডিসিশানটা পুরোপুরি তোমার তোমার নিজস্ব পার্সোনাল তুমি যেটা ভালো বুঝবে যে মেজরওয়ালা ব্যাচে অ্যাডমিশন হবে না মাইনরওয়ালা ব্যাচে এডমিশন হবে মেজর যারা স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই মেজরওয়ালা ব্যাচে অ্যাডমিশন হবে হতেই হবে তাদেরকে কারণ মেজরের কোয়েশ্চিন তো বুঝতেই পারছো কতটা কঠিন আসে ঠিক আছে এবারও অনেকটাই কঠিন এসছে আমি নিজেও দেখেছি ঠিক আছে বালাদের জন্যেই আমি এই কথাটা বলছি কারণ সেলিন স্যার দেখছো এখানে মেজরও পড়ায় মাইনরও পড়ায় আর আমি শুধুমাত্র মাইনর স্টুডেন্টদেরকেই ফোকাস করে পড়াই ঠিক আছে চলো তো আশা করছি বোঝা গেছে পুরো জিনিসটা আর যদি বোঝা না যায় তাহলে তো আমাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে চলো তো এইখানে বেসিক্যালি আমাদের সিরাজ একাডেমিতে আরও অনেক স্যার আছে যারা পড়ান যেমন হচ্ছে ওয়াসিম স্যার আছে ওয়াসিম স্যার ওয়াসিম স্যারের ফটো আমি পাইনি লাগাতেও পাইনি এখানে তিনি হচ্ছে এই যে পাইথনটাকে পড়ায় অথবা এআই যেটা নতুন ইনক্লুডেড হয়েছে ইনক্লুড হয়েছে চ্যাপ্টার তোমার হচ্ছে সিলেবাসে সেটাকে পড়ায় এছাড়া আজিজ স্যার আছে আমাদের খুব সুইটভাবে একদম সুকার সুইট ক্লাস হয় আজিজ স্যারের ঠিক আছে তিনি হলে ফিজিক্স এক্সপার্ট ফিজিক্স স্পেশালিস্ট স্পেশালিস্ট তো যদি তোমার মনে হয় তাদের ব্যাচগুলোতে অ্যাডমিশান নেওয়া দরকার তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা যেগুলো নাম্বার আছে সেই নাম্বারে যে কারোর সাথেই যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো তো ফাইনালি আমাদের মাইনর ব্যাচের যেটা নাম সেটা রিভিল করতে চলেছি একটু ভালো করে বলি ব্যাকগ্রাউন্ডটাকে বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো একটা ব্যাচ স্টার্ট করি আমি পার্সোনালি স্টার্ট করি তখন আমি সেই ব্যাচের কোনো একটা ফাঙ্কি নাম দিই তার মানে কি একটু সার্কাজেমবালা একটু যেন হাসি পায় বা একটু যেন ভালো লাগে নামটা সেই টাইপের কারেন্ট টপিকের উপর নাম কিন্তু আমি চুজ করি ঠিক আছে একদম দেহাতি নাম চুজ করি সেটা রিগার্ডিং আমি তোমাদেরকে গ্রুপেও বলেছিলাম পাঠান ম্যাচের যে এটা গ্রুপ ছিল আগের বছর মানে আগের সেমিস্টারে পাঠান ম্যাচের গ্রুপেও আমি তোমাদেরকে বলেছিলাম যে নাম আমাকে কিছু সাজেস্ট করো সেখানে গ্রুপের মধ্যে তো সাজেস্ট তোমরা করো নি কিন্তু কয়েকজন আমাকে মেসেজের মাধ্যমে কিন্তু সাজেস্ট করেছিল তো তার মধ্যে থেকে একটা নাম আমি চুজ করেছি বেশ ভালো লেগেছে আমার নামটা বেশ যুক্তিযুক্ত নাম ঠিক আছে তো ব্যাপারটা হলো যে সেই নামটাকে তাহলে বলছি ফাইনালি চলো তো নাম আমি রিভিল করছি আমাদের সেকেন্ড সেমিস্টার ব্যাচের সেটা হচ্ছে হেলিকপ্টার ব্যাচ হেলিকপ্টার ব্যাচ ব্যাচের নামটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে দেখো কেন হেলিকপ্টার ব্যাচ আমি এটা কারেন্ট টপিকের সাথে তোমাকে রিলেট করছি বিষয়টা হচ্ছে এখন চলছে ভোট আমাদের লোকসভা ভোট চলছে এখন রিসেন্টলি তো নেতা নেত্রীদের তুমি দেখবে এখন কিন্তু হেলিকপ্টারে করতে এই জেলা থেকে ওই জেলা এই রাজ্য থেকে ওই রাজ্য কিন্তু যাচ্ছে এখন কিন্তু ঠিক আছে মোদি মমতা রাহুল যেই থাকুক না কেন সবাই কিন্তু হেলিকপ্টারে ঘুরছে এখন খুব ঠিক আছে অথবা বিভিন্ন মিনিস্টার তো আমি যেই জায়গায় থাকি এখানেও আমি মোটামুটি দেখতে পাই যে মানে সারা বছর তো কিছুই থাকে না কোনো মানে হেলিকপ্টারের চিহ্ন থাকে না কিন্তু এখন দেখা যাচ্ছে দিনে তিনখানা করে হেলিকপ্টার উড়ে উড়ে যাচ্ছে এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এই দিক তো সেই রিগার্ডিং আমার যুক্তিটা খুব ভালো লেগেছে এটার যে হেলিকপ্টার ব্যাচ এটার নাম হওয়া উচিত আর দ্যাট ইজ ওয়াই আমরা হেলিকপ্টার ব্যাচ ইন্ট্রোডিউস করলাম এখানে ঠিক আছে চলো তাহলে হেলিকপ্টার ব্যাচের কনটেন্ট কি কী আছে সেটা আমি অবশ্যই তোমাকে ডিসকাস করে দিচ্ছি এখানে এটা হচ্ছে ম্যাথামেটিক্স মাইনরের ব্যাচ ফর সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টস ঠিক আছে আর সিলেবাসের ব্যাপারটা একটুখানি বলে দিচ্ছি যে সিলেবাসটা তোমাকে অলরেডি আমি দেখিয়েছি সেই সিলেবাসে বিভিন্ন ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি সেটা হতে পারে যদি এই সেম সিলেবাস থাকে অন্য ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি বাদে অন্য ইউনিভার্সিটি যত আছে স্টেট ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি তোমার হবে যদি সেম সিলেবাস থাকে তাহলে তুমি এই ব্যাচের জন্য এলিজিবল ঠিক আছে এই ব্যাচে তুমি অ্যাডমিশন নিয়ে নাও তোমার আরামসে পুরো সিলেবাস কভার হয়ে যাবে তো যে সমস্ত রাস্তায় আমরা হাঁটবো ঠিক আছে সদ রাস্তা অসৎ রাস্তায় যেই রাস্তায় হাঁটছি সেই রাস্তা সম্পর্কে একটুখানি তোমাকে ডিটেলসে বলছি সেটা হচ্ছে যে এখানে লাইভ ক্লাস থাকবে অবশ্যই তোমরা যদি লাইভ ক্লাস করতে পছন্দ না করো তোমরা রেকর্ডেড ক্লাস দেখতে পারবে ঠিক আছে আমি এটা নিয়ে এটা নিয়ে রাগারাগি করি না একদমই যে তোমাকে লাইভ ক্লাসই করতে হবে অ্যাকচুয়ালি অনেকের মেজর সাবজেক্ট থাকে অনেকের আবার অন্য অন্যান্য বিভিন্ন জায়গায় যুক্ত আছে যেমন হচ্ছে ধরো কেউ কেউ কম্পিটিটিভ লাইনে পড়তে চায় ঠিক আছে বা পড়ছে হয়তো তো সেই জন্য ওরা গ্রাজুয়েশনটা অতটা বেশি গুরুত্ব দেয় না তো দ্যাট ইজ ভাই তারা রেকর্ডেড ক্লাসকে প্রেফার করে আর যারা রেগুলারলি শুধুমাত্র গ্রাজুয়েশনটাকে মানে এখন পারসিউ করছো তাদের জন্য তো অবশ্যই রেকর্ডেড লাইভ ক্লাসটা করাই যুক্তিযুক্ত ঠিক আছে তো তুমি রেকর্ডেড দেখো লাইভ দেখো চলবে কোনো ব্যাপার নয় আমি সেটা নিয়ে কোনো কিছুই বলবো না তেমন তো বিষয়টা হচ্ছে লাইভ ক্লাস চলবে তার সাথে আমরা ক্লাসে যেগুলো পড়ি যেগুলো হচ্ছে যে সমস্ত জিনিস আমরা লিখি একদম ক্লাসেই লিখে লিখেই পুরো আমি করাই তো সেটার যে নোটসটা ক্লাসে যে নোটসটা তৈরি হয় সেই নোটসটাকেও আমি শেয়ার করে দিই এছাড়া যে সমস্ত টপিক বা যে সমস্ত কোয়েশ্চিন আমি ছেড়ে দিই মানে সিমিলার সিমিলার প্যাটার্নের ধরো কোয়েশ্চিন আছে সেই কোশ্চেনগুলোকে ছেড়ে নিলাম বললাম যে তুমি সেটা বাড়ি থেকে করবে তো সেই জন্য আমি বুক নোট সেটার জন্য প্রোভাইড করে দিই এছাড়া এইবারকার কার জন্য অ্যাডিশান হিসেবে করছি যে টপিক ওয়াইজ আমি অ্যাসাইনমেন্ট দেবো এরপরে এক্সট্রা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। কেন কারণ ফার্স্ট সেমিস্টারের যেটা যেটা হচ্ছে কোশ্চেন আমাদের এসছে আমাদের হাতে সেখানে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কোয়েশ্চিনগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড তার মানে তোমার হচ্ছে থিওরির কোনো জায়গা নেই দ্যাট ইজ ওয়াই বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করব আর তারপরে আমরা পুরো ব্যাপারটাকে আবার রিপিট করব। ঠিক আছে তো ব্যাচা যদি অ্যাডমিশান নিতে চাও অবশ্যই এই যে তোমার নাম্বার আছে ফোন নাম্বারে দেখতে পাচ্ছ ফোন নাম্বারটা আমি বলেও দিচ্ছি এইট টু ফোর জিরো সিক্স জিরো সিক্স নাইন ওয়ান সেভেন তো এটাতে অ্যাডমিশান নিতে গেলে এই নাম্বারে তোমাকে কল করতে হবে ঠিক আছে আর বুক বুকিও সিট দ্যাটস অল আই ওয়ান্ট টু সে ঠিক আছে চলো তাহলে ফাইনালি আমাদের আলটিমেট স্পেশাল ইনিশিয়েটিভ দু সালের সেটাকে একটু অ্যানাউন্স করে দিই ব্যাপারটা হলো যখন দু হাজার চব্বিশে তোমরা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে উঠলে তো সেকেন্ড সেমিস্টার যখন ফাইনাল এক্সাম হবে তার এক মাস আগে থেকে একটা ক্লাস চালাবো সেই ক্লাসটার নাম দিয়েছি আমি বুলডোজার ক্লাস একদম বুলডোজার চালাবো কেন কারণ এই ক্লাসের কন্টেন্টটা শুনলেই তুমি বুঝতে পারবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে অথবা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যেগুলো কোশ্চিন এসছে সেই কোশ্চেনগুলো আমরা এই বুলডোজার ক্লাসে অ্যাকচুয়ালি ডিসকাস করব। ঠিক আছে তো জেসিবি কি খোদাই চলবে এক মাস আগে এক মাস আগে থেকে তো পুরো পরীক্ষার আগের এক মাস থেকে আমাদের কিন্তু জেসিবি কি খোদাই চলবে একদম বুলডোজার চালাবো ঠিক আছে চলো তো বুলডোজার দিয়ে হামলা করলাম এরপর ফাইনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে যারা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ো তারা জানো হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে এই গ্রুপের কী কী কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলোকে প্রথমে বলে দিচ্ছি আমি কন্টেন্ট থাকছে এখানে সমস্ত ফ্রি পিডিএফস এখানে থাকবে সমস্ত ফ্রি ক্লাসের লিঙ্কস এখানে থাকবে হেলিকপ্টার ব্যাচ আমাদের যেটা এখন শুরু হচ্ছে সেই যত আপডেট আছে সমস্ত আপডেটগুলো এখানে পাবে এছাড়া ইম্পর্টেন্ট কিছু অ্যানাউন্সমেন্ট সেগুলোও কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পাবে ঠিক আছে কারণ তোমরা অনেকেই জানো যে অনেক ক্লাস যেগুলো পেইড ক্লাস হয় সেগুলো বা ব্যাচের ক্লাস হয় সেগুলো কিন্তু আমি ইউটিউবে ফ্রি ক্লাস হিসেবে চালাই তো সেই ফ্রি ক্লাসগুলোর লিঙ্কগুলো অথবা সেই ফ্রি ক্লাসের যে পিডিএফগুলো আছে সেগুলোকে আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি এটা হানড্রেড পারসেন্ট ফ্রি যে কেউ জয়েন করতে পারে জয়েন করে যদি ভালো না লাগে তাহলে সেখান থেকে বেরিয়ে যেতে পারে তো গ্রুপে জয়েন করবে অবশ্যই অবশ্যই তোমার লাভ হবে সে তুমি যেখানেই পড়ো না কেন যে স্যারের কাছেই পড়ো না কেন কোনো জায়গায় আসে না ঠিক আছে আমরা যে সমস্ত ফ্রি কন্টেন্ট দেবো সেই ফ্রি কন্টেন্টগুলোর বেনিফিটগুলো তুমি অ্যাটলিস্ট পাবে সো দ্যাট ইজ দ্য মেইন আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ঠিক আছে তো চলো তাহলে আর নেক্সট কী টপিক নিয়ে আলোচনা করবো আচ্ছা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোই অ্যাকচুয়ালি তোমরা ফলো করে নিতে পারো মানে ব্যাপারটা কী হয় যে কেউ কেউ ধরো ইউটিউবে বেশি অ্যাক্টিভ সে ফেসবুক চালায় না ইনস্টাগ্রাম চালায় না কেউ কেউ আবার হয় হচ্ছে ফেসবুকে হচ্ছে বেশি অ্যাক্টিভ তো ফেসবুক তোমার হচ্ছে ফেসবুকে হচ্ছে আমাদের সিরাজাম একাডেমির যে পেজটা আছে সেই পেজটাকে ফলো করে নিতে পারো কেউ আবার দেখা যায় যে ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ তো ইনস্টাগ্রামে হচ্ছে সিরাজাম একাডেমির যে পেজটা আছে সেটাকে ফলো করে নিতে পারো ঠিক আছে অ্যাকাউন্টটা আছে সেটাকে ফলো করে নিতে পারো সমস্ত লিঙ্কগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে পাবে এছাড়া আমি তো আগেটা বললাম না মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তুমি নিচে পাবে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ডাইরেক্টলি সেখানে জয়েন হয়ে যেতে পারবে ঠিক আছে একদম ফুললি ফ্রি অফ কস্ট ঠিক আছে চলো তাহলে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোই তোমরা একটু ফলো করে নিও তাহলে যখন যখন আমরা ধরো নতুন নতুন আপডেট আসবে আমাদের সিরাজ সিরাজ একাডেমির কন্টেনের তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে ঠিক হ্যাঁ চলো ল্যাথ খাবে না ফলো করে নিও ঠিক আছে তো ফাইনালি আমি একটু বলে দিই যে সিরাজম একাডেমির যে অ্যাপটা আছে সেটাকে কি করে ডাউনলোড করবে সেটার জন্য তোমাকে প্লে স্টোরে যেতে হবে বন্ধু কিছু করার নেই ঠিক আছে আমি বাড়িতে পৌঁছে দিতে পারছি না তো সেখানে গিয়ে একটু সার্চ করবে এই সার্চ অপশানটা গিয়ে একটু সার্চ করবে সিরাজম একাডেমি তো প্রথমে যে অপশানটা তুমি দেখতে পাচ্ছ একটু রাউন্ড শেপে আছে সেখানে লিখা আছে সিরাজম একাডেমি কলকাতা বলে লিখা আছে সেই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে এই যে দিস ওয়ান এই অ্যাপটা ডাউনলোড করে ফাইনালি ইন্টারফেসটা তুমি কিন্তু দিস ওয়ান এটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো সেখানে অ্যাকচুয়ালি কীভাবে আমাদের ব্যাচে অ্যাডমিশন পাবে তুমি বা অ্যাডমিশন কীভাবে নিতে হবে মাইনর ব্যাচটাই আমাদের হেলিকপ্টার ব্যাচে কী করে অ্যাডমিশন নেবে সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেতে হবে এছাড়া তো আমার ফোন নাম্বার তোমার কাছে আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এনিওয়ে এরপরে আর কি আর কিছুই নয় চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আশা করছি নেক্সট ক্লাসে কারণ তিরিশ তারিখে আশা করছি আমি ক্লাসটাকে তোমার হচ্ছে ইউটিউবে শেয়ার করে দেবো ইউটিউবে হচ্ছে আপলোড করব ঠিক আছে প্রথম ক্লাস যেহেতু দ্যাট ইজ ওয়াই চলো তো ফাইনালি সবাই খুবই ভালো থেকো সবার বেশ ভালো হোক সবার সবাই বেশ ভালো থাকুক এটাই চাই আমি আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওটার এক্সপ্লেনেশনটা কেমন লাগলো এছাড়া আমি যে কন্টেন্টটা তোমার সামনে পরিবেশন করলাম বেশ ভালোভাবে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্ট করে দিও ঠিক আছে কমেন্ট কোনো কিছু যদি খুঁজে না পাও তাহলে একটু আন্ডারস্ট্যান্ড বলে ঠিক আছে আন্ডারস্ট্যান্ড বলে একটু কমেন্ট করে দিও আমাকে তাহলে আমি বুঝতে পারবো যে শেষ দিয়ে তুমি ভিডিওটাকে দেখেছো আন্ডারস্ট্যান্ড বলে এইভাবে একটু কমেন্ট করে দিও ঠিক আছে চলো রকম ডাউট থাকলে আমাকে যোগাযোগ করে নিও আমার নাম্বারটা আবার লিখে দিচ্ছি এইট টু ফোর ব্যাস রিলেটেড হোক এছাড়া অন্যান্য ধরো সিলেবাস রিলেটেড কোনো কোয়ারিস হোক সেটা কিন্তু আমার সাথে একটু ডিসকাস করে নিও ঠিক আছে যদি সমস্যা হয় আর যদি ভিডিও থেকে বুঝে যেতে পারো তাহলে তো ভেরি গুড ইটস ওকে চলো বাই